আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা বিদেশে পৃথিবীর যে প্রান্তি যে যেখানে আছেন সবাইকে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান আমার ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা মহান আল্লাহ ফাঁকের অশেষ রহমতে ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি চাই আমি প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ টিপস দিয়ে আসছি মূল উদ্দেশ্য যেন এটা মানব কল্যাণে এই প্রত্যেকটা পরামর্শ কাজে লাগে আপনাদের উপকারে আসে এটি আমার সার্থকতা এতে আল্লাহফাক খুশি হবেন রাজি খুশি হবেন এই জন্য আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো আজকে আমি একটু কথা বলবো খাদ্য নিয়ে বা খাবার বা আহার্য নিয়ে আহার্য তো সেটি আসলে সব খাবার কি আসলে খাদ্য কিনা এটা আমাদের জানতে হবে এবং খাদ্য নিয়ে খাবার নিয়ে সারা বিশ্বেই দেখবেন এখানেও এক প্রকারের ব্যবসার ভাবনা থাকে হ্যাঁ ব্যবসায়িক মনোভাব থাকে সব জায়গায় এই এই দোকানদার বলে তার চালটা ভালো আবার ওই দোকানদার বলে তার তেলটা ভালো আমারটা কোনো রিফাইন করা হয় না আমারটা হিট দেওয়া হয়নি আমারটা এই করা হয় না আমারটা ভালো কেউ বলে আমার আম ভালো আমার আমে কোনো কার্বাইড নাই বা ফরমালিন দেওয়া হয়নি সবাই সবার খাদ্য কেবল অলওয়েজ ভালো বলে কারণটা কি আসলে খাদ্য কি আসলে এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলতে চাচ্ছি আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটির যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং আপনারা একটা দিক নির্দেশনা পাবেন আসলে খাবার কি কি কী খেলে উপকার হবে আমাদের একেবারে ব্রণ যখন মায়ের গর্বে তৈরি হয়ে যায় আমাদের তখন থেকেই আমাদের ব্রণটা আস্তে আস্তে বড় হতে থাকে মানুষ মার পেটে প্রায় নয় মাস থাকে মার পেটে তো সেখানে কিন্তু এই যে আমাদের যারা আমরা ছোটো মানে যখন জন্মা জন্মিয়েছি ছোটো থেকে একেবারে মার পেট থেকে শুরু করে তখনই কিন্তু খাদ্য আসলে আমাদের তখন থেকেই লাগছে তখন থেকেই কিন্তু খাদ্য দরকার ছিল তখন খাদ্যটা আমরা পেতাম আমাদের মার শরীর থেকে হ্যাঁ যেটা আপনারা জানেন সেই শরীর থেকে আমাদের নাবির মাধ্যমে সে খাদ্যটা আমাদের শরীরে যেত যাকে আমি ওদিকে যাচ্ছি না তাহলে খাদ্যের এসেনশিয়াল বা খাদ্যের দরকার একটা প্রাণীর জীবের একেবারে জন্মের যখন সে জায়গোর তৈরি করে ভ্রূণ তৈরি করে সেখান থেকে শুরু করেই কিন্তু খাদ্যের প্রয়োজন হয় সো খাদ্য একেবারে কবরে যেদিন মারা যাবে বা মৃত্যুগর বরণ করবে সে পর্যন্ত তার খাবারের দরকার হয় খাবার ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা অসম্ভব তো খাদ্য কি আসলেই সব খাদ্য কি খাদ্য কিনা আমরা প্রতিনিয়ত কত খাবার খাই বিভিন্ন রকম খাবার খাই বেশিরভাগ খাবারই আমরা চেষ্টা করি যে মুখরুচক খাবার খেতে ভালো লাগে আমাদের যে টাং জিব্বা জিব্বাতে বিভিন্ন টেস্ট রিসেপ্টারগুলো আছে যেটা আমাদের মস্তিষ্কে খাদ্যের অনুভূতি দিয়ে থাকে কেউ বলে এটা টক কেউ কারো কাছে ঝাল কারো মিষ্টি কারো কাছে পানসে কারো কাছে ভালো লাগে না কারো কাছে মজা লাগে কারো কাছে খেতে ইচ্ছা করে কারো রুচি বেশি কারো রুচি কম কিছু বাচ্চারা এটা খেতে চায় সেটা খেতে চায় তারা চিপস খেতে চায় এই যে খাবার আসলে সব খাদ্যই কি খাবার কিনা খাদ্য কিনা সব খাবার সেটা নিয়ে আমি কথা বলবো আসলে সব খাবার খাদ্য নয় সবই হচ্ছে আহার্য আমরা যা খাচ্ছি এটা হচ্ছে আহার্য এখন এই আহার্যর মধ্যে যে খাবারটা আমাদের পরিপাক প্রণালীর মধ্যে বা পরিপাকতন্ত্রে পাচন হয় বা পাচিত হয় পাচিত হয়ে আমাদের দেহের মধ্যে পুষ্টি দেয় তারপরে দেহের মধ্যে শক্তি দেয় ক্ষয় পূরণ করে বল দেয় এবং আমাদের বিভিন্ন চলাফেরা উঠা বসা কাজকর্ম করতে সহায়তা করে আমাদের যে জৈবিক যে ইচ্ছা চাহিদা যেমন যৌন ক্রিয়া বা প্রজনন ক্রিয়া এগুলা করতে আমাদের উদ্গ্রীব করে আমাদের শরীরকে রোগ মুক্ত রাখে এবং রোগাক্রান্ত হলে সেই রোগকে পরাভূত বা ধ্বংস করতে সহায়তা করে অসুস্থ হলে সুস্থ করার সহায়তা করে সেটি হচ্ছে খাদ্য তাহলে সব খাদ খাবার কিন্তু খাদ্য নয় যে খাদ্য আমাদের শরীরের উপকারে আসে আমি ইতিপূর্বে বলে বলছি সেগুলিই খাদ্য কিছু খাবার জানেন আপনারা জানেন সেলুলুজ জাতীয় খাবার যেমন কলার মোচা যেটা আপনার এই যে আমরা খাই হ্যাঁ গ্রামে গঞ্জে আমি প্রচুর খেয়েছি ছোটোকালে আমার মা তৈরি করে দিত বা বোনরা তৈরি করে দিত খেতাম এটা আপনারাও খান ঠিক না শহরেও অনেকে মজা মজা করে রাখে এই যে দিস ইজ সেলুলয়েড জাতীয় খাদ্য এটা আসলে কোনো পাচিত হয় না তাহলে এই সেলুলুড জাতীয় খাদ্য কিন্তু কোনো খাদ্য নয় তো আসুন আমরা খাদ্যের যদি শ্রেণীবিভাগ করি যে খাদ্য কত প্রকার তো আমাদের শরীরে যে কার্যকারিতা খাদ্যের মানে কার্যকারিতা অনুযায়ী আমরা খাদ্যকে মানে শরীরে গিয়ে কী কী কাজ করে কার্যকারিতা অনুযায়ী আমরা খাদ্যকে দুভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে দেহ পরিসুষক খাদ্য দেহে পরিশোষিত হয় দেহের পরিশোষক ঘটায় যেসব খাদ্য দেহের ঘটন তারপরে শক্তি বৃদ্ধি ক্ষয় পূরণ এই সকল কাজগুলা করে থাকে সেটা হচ্ছে পরিসুষক খাদ্য তার মধ্যে যে খাদ্যগুলা আমরা প্রথম তিনটা উপাদান যে তিনটা হচ্ছে এক নম্বর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে আমিষ বা প্রোটিন আরেকটা হচ্ছে স্নেহ তৈলাক্ত খাবার বা লিপিড বা ফ্যাট আমরা যাই বলে থাকি না কেন এগুলো হচ্ছে দেহ পরিশোষক খাদ্য আর দুই নম্বরটা হচ্ছে দেহ সংরক্ষক দেহকে সংরক্ষণ করে হ্যাঁ দেহকে ইমিউনিটি দেয় দেহকে প্রোটেকশন করে বহি আক্রমণ থেকে রোগ থেকে সেটা হচ্ছে যেই খাদ্যগুলো আমাদের রোগাক্রান্ত করতে বা করলে রোগ থেকে উদ্ধার করে বা রোগাক্রান্ত হতে দেয় না দিস ইজ সংরক্ষক খাদ্য যেমন খাদ্য প্রাণ বা আমরা যে ভিটামিনগুলো বলি হ্যাঁ ভিটামিন এ ডি ই কে বি কমপ্লেক্স বিভিন্ন ভিটামিন আছে সো এই যে ভিটামিনগুলো এগুলো আমাদের দেহাকে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তারপর হচ্ছে খনিজ লবণ বা মিনারেলস বিভিন্ন মিনারেলসগুলো আমরা খেয়ে থাকি বিভিন্ন খাদ্যের উপাদানের মধ্যে থাকে অন্যান্য যে অন্যান্য যেমন আপনার ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ফলিক অনেক মিনারেলস আছে সেগুলো আমাদের দেহকে সংরক মানে রোগ প্রতিরোধে হাত থেকে সহায়তা করে আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পানি বা ওয়াটার এটা শরীরের ষাট থেকে সত্তর ভাগ অংশই কিন্তু ওয়াটার দখল করে আছে পোষের বিভিন্ন অংশে সারা শরীরে প্রতিটা আলাদা আলাদা সিস্টেমই সত্তর থেকে ষাট ভাগ আছে আমাদের পানি সো পানির পরিমাণটা আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট এই পানি আমাদের দেহ সংরক্ষক হিসাবে কাজ করে থাকে তো এতক্ষণ আমি আসলে শরীরের কার্যকারিতা অনুযায়ী খাদ্যকে শ্রেণীবিভাগ করেছি এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে খাদ্যের শ্রেণীবিভাগের মধ্যে সেটা হচ্ছে আরও তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে কাজ অনুযায়ী মানে কোন খাবারটা কোন কাজ করে থাকে সেই অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করে থাকি এক নম্বর হচ্ছে শক্তিদায়ক যে খাবারগুলো আমাদের শরীরে শক্তি দেয় শক্তিদায়ক খাবার শক্তি আমাদের শরীরে বিভিন্ন এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা আমরা যে হৃৎপিণ্ড চলছে বা আমরা বিভিন্ন যে প্রস্রাব পায়খানা করি বা আমাদের পরিপাকতন্ত্রকে অ্যাক্টিভ রাখতে আমাদের সিস্টেম শরীরে যে সিস্টেমগুলো আছে যেমন আপনার নার্ভাস সিস্টেম বলেন কার্ডোভাস্কুলার সিস্টেম এই যে টোটাল সিস্টেমকে শক্তি দেয় এনার্জি দেয় যে খাদ্যগুলা সেগুলো হচ্ছে আমাদের সকল শস্য জাতীয় খাদ্য আপনারা জানেন যেমন আমরা ভাত খেয়ে থাকি চাল গম ভুট্টা তারপরে বিভিন্ন আলু গোলালু মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এই সকল খাবার তারপর হচ্ছে ঘি মাংস চিনি গুড় মিষ্টি জাতীয় খাবার এই খাবারগুলো আমাদের শরীরে এই শক্তি দেয় বা এনার্জি দেয় আর দ্বিতীয় হচ্ছে শরীর গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণ জাতীয় যে খাবার আছে যারা শরীরকে আমাদের শরীর গঠন বৃদ্ধি হতে সহায়তা করে এবং শরীরে যদি কোনো ক্ষয় হয় সেই ক্ষয় পূরণে সহায়তা করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ডিম আপনারা জানেন ডিম আমরা সবাই খেয়ে থেকে দুধ মাছ মাংস বিভিন্ন মটরশুঁটি বিভিন্ন বাদাম তারপরে বিভিন্ন বাদাম সিম আমি যে সিম বা বিচি জাতীয় যত খাবারগুলো আছে এগুলো আমাদের শরীরের গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণে সহায়তা করে থাকে তিন নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ করে থাকে যে খাবারগুলো আমাদের শরীরের বিশাল ভূমিকা পালন করে যে আমরা এখন রোগ নিয়ে সবাই আতঙ্কে আছে করোনা নিয়ে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে এইটাকে রোগ প্রতিরোধ করতে যে বেশি সহায়তা করে এবং এই খাদ্যগুলো আসলে সবচেয়ে বেশি সস্তা জাতীয় খাবার সস্তা খাবার হ্যাঁ তার মধ্যে রঙিন সকল শাক সবজি আছে সকল শাক সবজি বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় তারপর হচ্ছে ফলমূল বিভিন্ন ফলমূল এবং আমি বলেছি ইতিপূর্বে যে পানি তো এই এই খাবারগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে থাকে এই খাবারগুলো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর খাবারের কেনার ক্ষেত্রে এই যে বিভিন্ন অ্যাড হয় দেখবেন হ্যাঁ যে এইটা খেলে খুব শক্তি হয় বাচ্চাদের অ্যাড দেয় মাদের অ্যাড দেয় ভাই এগুলো হচ্ছে সব ব্যবসায়িক চিন্তাভাবনা খাবার আসলে আমি যে বললাম সব আমাদের প্রাকৃতিকভাবে আমরা পেতে পারি আমরা আমাদের চারপাশে নিজেদের যদি চেষ্টা করি নিজেদের খাবারগুলো তৈরি করতে আর সকল প্রাকৃতিক যে খাবারগুলো বিভিন্ন যে বলছি চাল বিভিন্ন আমাদের মাছ মাংস এগুলো আমাদের পরিচিত সব খাবারের মধ্যে থাকে কিন্তু ওই যে বাজার থেকে কেনে ব্র্যান্ডেড একটা কৌটার প্রোডাক্ট এটা আসলে খেয়ে আমাদের আমি বলবো এগুলো কোনো খাদ্য না হ্যাঁ এগুলো কোনো খাদ্য না এগুলা খাদ্যের পরিবর্তে হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার কি আহার্য সো এই আহার্য না খেয়ে আমরা খাদ্য খাবো বা অনেক সময় তেলের অ্যাড দেওয়া হয় যে এই তেলটা ভালো এটা কোলেস্টেরল কম ওটা বেশি আসলে সবচেয়ে ভালো হচ্ছে খাঁটি সরিষার তেল এই সরিষার তেলটা আপনারা কীভাবে পাবেন আমি বলবো আমার তেলটা ভালো ওই দোকানের তেল ভালো আসলে এইভাবে বিশ্বাস না করে আমরা আমার ছোটোকালে দেখেছি আমার বাবা সরষে আমাদের খেত হতো সেখান থেকে সেটা ঘানিতে নিয়ে ভেঙে আমরা খেতাম তো সেটা সম্ভব না হলেও আপনারা বিভিন্ন জায়গায় এখনও সরিষার ঘানি আছে যদি সম্ভব হয় আপনাদের দ্বারা বা বুঝে শুনে হয়তো তেল নিজেরাই তৈরি করে অনেক সময় সরষের তেল ঘানির মাধ্যমে ভেঙে সেটা খাওয়া যায় এবং উৎকৃষ্ট তেল সো শুধু তেল না সব খাবারের ক্ষেত্রেই আপনাদেরকে যদি নিজেরা দেখে শুনে কিনে খান বা আমরা যারা গ্রামে থাকি আমরা বেশিরভাগ মানুষই বাংলাদেশে গ্রামে বসবাস করে সো আপনারা সবাই নিজেদের আঙ্গিনা নিজেদের খেতে নিজেদের শাক সবজি ফল আপনারা নিজেরা উৎপাদন করেন মা বোনরা আবার মুরগি পালন করার চেষ্টা করেন বা আমাদের নিজেদের পুকুরে আমরা নিজেরা যদি মাছ চাষ করি এবং ভালো খাবার দিই মাছকে সেই খাবার থেকে আমরা আসলে খাদ্য পাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে এবং আপনাদের সুস্বাস্থ্যে এই খাদ্যের ভূমিকা সহায়তা করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহে অবরাকাতু